রবিবার পূর্ব বর্ধমান জেলার গুডশেড রোডের জাগরি সভাগৃহে কিশোর বাহিনী বর্ধমান শহর সমন্বয় কমিটির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন নাচ, গান, আবৃত্তি, কুইজ, গল্প বলা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কিশোর বাহিনী কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এখানে আমি আবৃত্তি করলাম। হ্যাঁ, আর কোথায় অংশগ্রহণ করেছি? শুধু আবৃত্তিতেই অংশগ্রহণ করেছি। হ্যাঁ, আমি অনেক জায়গাতেই বেশিরভাগটাই আবৃত্তিতেই করেছি। হ্যাঁ, অনেক জায়গাতেই পেয়েছি। প্রথম, দ্বিতীয়, প্রথমটা কম, কিন্তু দ্বিতীয়, তৃতীয় সবই মিলিয়ে মিশিয়ে হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার প্রচুর ভালো লাগে, কারণ এখানে আমার অনেক চেনা বন্ধু বান্ধব যায়, মন আনন্দ করে আবৃত্তি করি, আর যখন পুরস্কার পাই তখন তো আরও আনন্দ। হ্যাঁ হ্যাঁ, আবৃত্তিটা অনেকটাই পছন্দ করি, পড়াশোনার সাথে সাথে আবৃত্তিটা চালিয়ে যাই। ফাইভ বার্ডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, অহংজিৎ বসু। আমার নাম জেনিফার দাস। কি করলে এখানে? হ্যাঁ, কি করলে? আমি ড্রয়িং করলাম। ভালো লাগছে এখানে অংশগ্রহণ করে? খুব ভালো লাগছে। পুরস্কার পেলে? হ্যাঁ। এদিন প্রায় 220 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম স্থানাধিকারী জেলা স্তরে অংশগ্রহণ করবে। জেলা স্তরে প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা। ওইখানে বর্ধমান জেলা প্রতিযোগিতা হবে, পূর্ব বর্ধমান জেলা। ওইখানে যারা প্রথম স্থান অর্জন করবে তারা রাজ্যে যাবে। আমরা সেগুলো বলে দেবো। আমরা এ হচ্ছে কিশোর বাহিনীর শহর ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং এইখানে মূলত যেটা হচ্ছে নানা রকম সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, এই ধরনের কম্পিটিশনগুলো আমরা হচ্ছে করছি। উদ্দেশ্য হচ্ছে আজকালকার যে ছেলেমেয়েরা, তারা নানা রকমভাবে এই যে সমাজের বিভিন্ন রকম যে অবক্ষয়ের দিক, তার দ্বারা আকৃষ্ট হচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, কাজী নজরুল ইসলামকে সামনে রেখে, কবি সুকান্তকে সামনে রেখে, তাদের যে মানে এখনকার ছেলেমেয়েদের সেই ভাবনাচিন্তার মধ্যে হচ্ছে নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আজকে আমরা দীর্ঘ বছর ধরে এই কম্পিটিশনটা করে আসছি। এটা শহরভিত্তিক প্রতিযোগিতা। এখান থেকে যারা প্রথম হবে তারা জেলায় যাবে। পূর্ব বর্ধমান জেলার কম্পিটিশন আছে আগামী 14 তারিখ, সেটা হচ্ছে বর্ধমান সদর, ওখানে হবে। এরপরে জেলাতে যারা প্রথম হবে তারা যাবে রাজ্যে। মোট আজকে আমাদের প্রতিযোগী কম বেশি সব কিছু নিয়ে 200+, এখনও পর্যন্ত বলতে পারছি না, তবে ওটা 220-230 এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।